দেশে 31 জেলা বন্যা কবলিত, এতে 40 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমান দুপ। পেটে পাথর বিন্দি আছে, বাংলার মানুষ খেতে পাচ্ছে না, বন্যায় সব শেষ হয়ে গেছে, বাড়িঘর ভেঙে চুরে শেষ, কিছুই রাখেনি বন্যায়। এরপরেও তারা কেউ একদিন দুদিন কেউ তিন দিন না খেয়ে থাকছে, ছোটো ছোটো বাচ্চারা তো থাকতে পারে না, কী করে মায়েরা বাচ্চাদের বাঁচাবে সেই নিয়ে দিন রাত তাদের চিন্তাভাবনা। পত্রিকা খুললেই চোখের পানি চলে আসে, বরদাস্ত করা যায় না। অথচ ধনীরা দেখছে টাকা বের হচ্ছে না। গত জমি আপনাদের আহ্বান করে নাই, আপনার বন্যার্থদের টাকা দেন, কত টাকা দিয়েছেন? প্রত্যেক মুসলিমের পকেটে টাকা দেবেন আজকে, খবরদার। বাড়ি টাকা না দিবেন, বাড়তে বেরোবেন এখানে মসজিদ থেকে, যদি টাকা থাকে 5 টাকা তাও দেবেন, আল্লাহর বাণী, আল্লাহর দাওয়াত আপনাদের কাছে, গরিবের বিরুদ্ধে হাত বাড়াও। কোথায় চলেছি আমরা? কোন অবস্থায় অন্যের মাল অন্যায় ব্যয় ভক্ষণ করবেন না। টিসিবির মাল যখন নেয় দেখেন না, লাইন দেখি করে কারা লাইন দিচ্ছে, ভুকানাঙ্গা মানুষগুলো লাইন দিচ্ছে, এগুলো দেখে কি চোখে পানি আসে না? আমরা 5-6 তলা বিল্ডিং বসবাস করি, আমাদের কোনো টাকার অভাব নাই, কিন্তু ওদের যারা লাইন দিয়ে হয়তো 1 কেজি চাল পাবে 10 টাকা দিয়ে, তাই নিয়ে বাড়িতে খাবে, এটা কি সম্ভব? আমাদের সবার উচিত এই বিষয়গুলো খেয়াল করা। অন্যায়ভাবে যারা মাল ভক্ষণ করে বড়লোক হয়েছে, দুনিয়ার বেশিদিনের জন্য নয়। আলা ইয়া সাকিল কসরিল মুআল্লা সাতউদফানওয়ান করিবিন ফিত্তরাবি, হে উচ্চ হাই রাইজ বিল্ডিংয়ের বসবাসকারী, শুনে রাখো, অতিসত্তর তুমিও দাফন হবে মাটির মধ্যে। কবির এই কথাগুলো মনে রাখবেন, আলা ইয়া সাকিল কসরিল মুআল্লা, হে সর্বোচ্চ বিল্ডিংয়ের বসবাসকারী, সাতোত্থানওয়ান করিবেন, সত্তর তুমি দাফন হবে পিত্তরাবি মাটির তলে। কবরে কিন্তু সবাই সমান, দুনিয়াগুলো পরীক্ষা। আল্লাহ যাদেরকে মাল দিয়েছেন পরীক্ষার জন্য, সে গরিবকে দেয় কিনা, ঠিক গরিব গেলে গরিব করেছেন পরীক্ষার জন্য, সে গরিব হওয়ার পরে সে চুরি করে খায় কিনা, না গরিবরাও চুরি করবে না, ধনীরাও বখলি করবে না, এভাবেই সমাজ চলবে। আল্লাহ বলছেন, লা তাজলিমুন ওয়া লা তুজলামুন, তোমরা জুলুম করো না, তোমরা অত্যাচারিত হয়ো না, সূরা বাকারা 279 আয়াত। দুদিকেই ঠিক থাকতে হবে। তিনি বলছেন, ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ ওয়া লা তুলকু বি আইদিকুম ইলা তাহালুকা ওয়া আহসানু ইন্নাল্লাহ ইউহিব্বুল মুহসিনিন, সূরা বাকারা 195 আয়াত। তোমরা আল্লাহর পথে ব্যয় করো, নিজেদেরকে ধ্বংসে নিক্ষেপ করো না, পরস্পরের প্রতি এহসান করো। মনে রেখে দিও, আল্লাহ পাক সৎকর্মশীল বান্দাদেরকে ভালোবাসেন। এই আয়াতগুলো আমাদের জন্য আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। তারা ব্যবসা করছো, চুরি করো না, কি চুরি কারবার, এগুলো করোনার পরীক্ষাই নেয়নি, রিপোর্ট দেওয়া শেষ, একটা দুটা বাপরে বাপ, 6,000 মিথ্যা রিপোর্ট দিয়েছে, আরও তো দ্বিতীয় ধরা পড়তে আছে এখন। বন্ধুরা আমার, বন্যা হচ্ছে প্রতিদিন, আপনারা দেখছেন, যারা আপনার টিভি দেখেন তা তো ডাইরেক্ট দেখেন, আমরা তো পত্রিকা পড়ে দেখি, অনুভূতিকে আমরা জাগ্রত করতে চাই। ওই অবস্থা আমাদের হলে আমরা কী করতাম? আজকে ধনী গরিব সবারই একই অবস্থা, বাড়িঘর ভেঙে চুরে শেষ হয়ে গেছে। আজকে দেখলাম 3 তলাটা সরকারি স্কুল মাদারীপুরে শিবচরে, এত সুন্দর দৃষ্টিনন্দন স্কুল 4 কিলোমিটারের মধ্যে নাই, নদী ছিল 4 কিলোমিটার দূরে, সরকার ভেবেছিল এখানে থাকলে বোধ হয় ভাঙবে না, কিন্তু না, এই 10 বছরের মধ্যে 4 কিলোমিটার ভেঙে বাস আজকে শেষ হয়ে গেল, গতকাল শেষ হয়ে গেছে। এমনি করে যে কার যে কী হচ্ছে, কীভাবে যাচ্ছে, আজকে বগুড়া সারিয়াকান্দি কুড়িগ্রাম জামালপুরের চিনাডুলি এলাকা সমস্ত নাল মনিঘাটের কুলেঘাট এলাকায় ধরলা নদীর আশপাশ যারা বসবাস করছে, সব জায়গাতে যে চরম অবস্থা চলছে। আমরা সংগঠনের পক্ষ থেকে এই সপ্তাহে এই 4টা জেলায় টাকা পাঠিয়েছি, আপনাদেরই দেওয়া টাকা আমরা পাঠাই, কিন্তু মনে রাখবেন আপনারা দিলে সেখানে আমাদের আলহামদুলিল্লাহ কিছু আমাদের সংগঠন আছে বলি আমাদের পক্ষে সম্ভব হচ্ছে। অনেকে দিতে চাচ্ছেন কিন্তু দিতে পারছেন না, আমরা তাদেরকে আশ্বস্ত করতে চাই, আলহামদুলিল্লাহ আপনার একটি পয়সাও নষ্ট হবে না, আমরা দিতে চাওয়ার লোক খুঁজে বেড়াচ্ছি, দেওয়ার লোকের অভাব আমাদের নাই। আমাদের যুব সংঘের ছেলেরা নিজেরা না খেয়ে হলেও অন্যকে দিবে ইনশাআল্লাহ, এবং সেটা আমরা দেখতে পেয়েছি, তাদের মাধ্যমে অনেক কাজ আমরা করেছি, একটু মনে রাখবেন। আল্লাহাক আমাদের সবাইকে বন্যত্ব ভাইদের সাহায্য করার তৌফিক দান করুন। এই সাথে বলি, আপনাদের সবারই ভাব ভাইরা বিদেশে থাকে না? সবার তো এমন কোনো বাড়ি বেঁধে নেই যে তাদের কেউ না কেউ বিদেশে থাকে না। তাদেরকে বলবেন, দেশে তোর ভাইরা ডুবি মরতেছে, তুই বিদেশে টাকা নিয়ে করবি কি,
তুমি ওখানে মরে যাস তো তোর লাশটা বাড়ি আসবে না। অতএব দেশের মানুষকে সাহায্য কর। এটাই পূর্বাস জীবনের আয়কে বহুগুণ বৃদ্ধি করে দেবে, যেটা আসে করে না, যারা আল্লাহর পথে ব্যয় করে তারা বহু বহু গুণ আল্লাহর কাছে বৃদ্ধি হয়। আর এগুলো সবই আমরা যা দেই এটা সবই ঋণ, এই ঋণগুলি আমরা বেশি বেশি পাবো কি আমাদের ময়দানে। আল্লাহ পাক আমাদের সবাইকে নিজের জীবনকে দিন অনুযায়ী গড়ে তোলার তৌফিক দান করুন এবং বিপদে আমাদের পরস্পরকে সহযোগিতা করার তৌফিক দান করুন। হিন্দু নয় মুসলমান নয় সবাই মানুষ, ভাই ভাই হিসেবে সবার প্রতি সমান ব্যবহার করুন। আর নিজের মুসলমান ভাইদের প্রতি একটু বেশি দুর্বল থাকবে তো স্বাভাবিক, কারণ তারা আল্লাহকে মানে আল্লাহকে ভয় করে। তবুও হাদিসে এটাও রয়েছে, একটা তাজা কলিজাকেও যদি তুমি বাঁচাও তাহলে ওটার জন্য তো নেকিভাবে আছে না, বিড়ালের গল্প আছে, কুত্তার গল্প আছে। অতএব মানুষ তো মাসাল একটা তাজা প্রাণীর চেয়েতেও ভালো, ছাগলের চাইতে তো ভালো। অতএব কাউকে ছোট বা হীন মনে করবেন না, সবার দুঃখ সমান, বন্যা ডুবছে সবাই সমান বিপদে পড়ে যাচ্ছে, এমনকি গরু ছাগল নিয়ে যে কী বিপদে তারা পড়ে গেছে এর কোনো হিসাব নাই। আল্লাহ পাক আমাদের সবাইকে সত্যিকার অর্থে পরস্পর প্রতি সহানুভূতিশীল হওয়ার তৌফিক দান করুন। বিশ্ব ব্যবস্থাকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী ঢেলে সাজানোর জন্য বিশ্ব নেতাদের আল্লাহ তৌফিক দান করুন। আকুল কৌলি হাজা আস্তাকুল আলী ওয়ালাকুম আলি সাহিল মুসলিমিন।